আচ্ছা, তাহলে কি একটা গান দিয়ে শুরু করব? ভজন গান মানে ভজন। অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত পাইবারও আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে, সুরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট, ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ, হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বরজতাপ, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। তাহলে এটা আমরা বহুবার আলোচনা করেছি না, শ্রী চৈতন্য মহাপ্রভু কি অবতার না তিনি অবতারই? সমস্ত অবতার সার গোড়া অবতার। এখানে বলা হচ্ছে তাকে পেয়েও তাকে তার ভজনা করলে না। এই অবস্থাটা কিরকম, জলের মধ্যে থেকে তৃষ্ণা মেটাতে পারলাম না, অমৃত পাওয়ার আশায় কাটা গাছ খেলে তার ফলে নিজের মুখটাই ক্ষত বিক্ষত হলো। আর প্রেম কল্পতরু যে গৌরাঙ্গ আমার, তাকে ভাবলি বিষ, বিষ মনে করে সেই কল্পতরুকে প্রত্যাখ্যান করলি। সৌরভের আশায় পলাশ শুকলেই, পলাশ ফুলের মধ্যে কোনো গন্ধ আছে? পলাশ ফুলে কি আছে? কীট আছে। সেই গন্ধ শুয়ে কি হলো, গন্ধের পরিবর্তে নাকের মধ্যে কীট ঢুকল। আর ইক্ষুদণ্ড বলে মনে করে কাঠ চুষলি, তার মধ্যে কি কোনো রস পাওয়া গেল? আমাদের জড় জীবনটা এইরকম, আমরা জড় জগতে এই রস পাওয়ার চেষ্টা করি, কিন্তু তার পরিবর্তে কি পাই, কষ্ট ভোগ করি। ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ, হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। যমরাজের যে দূত, যে সাপ, সেটা হার বলে মনে করে সেটাকে গলায় পড়লি। আর শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্রতাপ। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। এই অবস্থাটা কি তোমাদের কারো হবে? কে এই অবস্থাটাকে বরণ করতে চাও? ইহ পলকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। এটা যারা জড় জগতে এই ইন্দ্রিয় সুখের মাধ্যমে ভোগ করার চেষ্টা করছে তাদের কথা। অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে, অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে।
বসাতে ভূভণ্ড কাছির কেমন হলিয়া গলায় পড়ি সমন কি কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্র সংসার ভোজি রঙ্গ ভুলিলি না শুনিলি সাধু সংসার ভোজিলি রঙ্গ ভুলিলি না শুনিলি সাধু ইহ পরকার দোকান খোয়ালি খাইলি অবতার ঘোড়ায় অবতার কেন না বুঝিলি অবতার ঘোড়ায় অবতার কেন না বুঝিলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna Hare Krishna 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 Hare Hare
রথযাত্রার কিছুদিন পর শ্রী চৈতন্য মহাপ্রভু স্থির করলেন বৃন্দাবন যাবেন। ভক্তরা তাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু যখন মহাপ্রভু এবারে দৃঢ় সংকল্প হলেন তখন তাকে যেতে দিতে হলো। তবে মহারাজ প্রতাপরুদ্র চৈতন্য মহাপ্রভুর জন্য সমস্ত আয়োজন করলেন। যেখানে যেখানে মহাপ্রভু থাকবেন সেখানে তার থাকার সুন্দর ব্যবস্থা করলেন এবং রাজকর্মচারীদের মহাপ্রভুর সঙ্গে পাঠালেন এবং অন্যান্য সমস্ত জায়গায় খবর দিলেন যে মহাপ্রভু এলে যেন সমস্ত আয়োজন করা হয়। হ্যাঁ, তো এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য প্রতাপরুদ্র নানান রকম আয়োজন করেছিলেন। চৈতন্য মহাপ্রভু যখন নীলাচল ছেড়ে যাবেন তখন গদাধর পণ্ডিত বললেন, আমিও তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, তোমার এই প্রতিজ্ঞা তো ভঙ্গ করা উচিত নয়। তুমি প্রতিজ্ঞা করেছো যে তুমি এই ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে অর্থাৎ নীলাচলে তুমি সবসময় থাকবে, এখান থেকে তুমি কোথাও যাবে না। এই রকম সন্ন্যাসকে বলা হয় ক্ষেত্র সন্ন্যাস। ওরা সন্ন্যাস গ্রহণ করেননি, কিন্তু গৃহস্থ অবস্থাতে থাকলেও এই রকম, অথবা ব্রহ্মচারী অবস্থায় থাকলেও, যেমন গদাধর পণ্ডিত গৃহস্থ ছিলেন না আবার তিনি সন্ন্যাসও নেননি, কিন্তু তিনি পুরীতে এসে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করলেন। তিনি ভেবেছিলেন সবসময় তিনিও শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন যেতে স্থির করলেন তখন গদাধর পণ্ডিত বললেন যে আমিও তোমার সঙ্গে যাব। চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ অর্থাৎ এই স্থান ছেড়ে কোথাও যাবে না বলে প্রতিজ্ঞা করেছ, তাহলে কেন, কিভাবে তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করে অন্য জায়গায় যাবে, আমার সঙ্গে যাবে? তখন গদাধর পণ্ডিত কি বললেন, পণ্ডিত কহে যাহা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাউক রসাতল। যেখানে তুমি আছো সেইটাই নীলাচল, আর আমার এই ক্ষেত্র সন্ন্যাস রসাতলে যায়। অর্থাৎ এইটি আরেকটা দিক আমরা দেখতে পাচ্ছি যে ভগবত ভক্তের মনোভাব। ভক্ত ভগবানের সেবা ছাড়া, ভগবানের সঙ্গ ছাড়া আর কিছু চায় না। তারা ভগবানের কৃপা লাভের জন্য, ভগবানের সঙ্গ লাভের জন্য তারা তাদের সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গ করতেও প্রস্তুত থাকেন। তবে এমন নয় যে প্রতিজ্ঞা করে তোমরা প্রতিজ্ঞা ভঙ্গ করবে, সেটা করো না। কিন্তু মহাপ্রভু তাকে বললেন যে তুমি যদি আমার সুখ চাও তাহলে যাও নীলাচলে থাকো, আমার শপথ যদি আর কিছু বলো, মোর সুখ চাহো যদি নীলাচলে চলো, আমার শপথ যদি আর কিছু বলো। মহাপ্রভু বললেন যে তুমি যদি আমার সুখ চাও তাহলে তুমি যাও নীলাচলে, ফিরে যাও আমার সঙ্গে এসো না, এই আমার শপথ রইল।
তখন গদাধর পণ্ডিত সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু তখন এইভাবে সেখান থেকে যাত্রা শুরু করলেন পুরী থেকে। এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি বিভিন্ন স্থানে এলেন, জাজপুরে এলেন, তারপরে কুমারহট্টে এলেন, তারপরে তিনি নবদ্বীপে এলেন, এখানে তিনি অপরাধ ভঞ্জনের পাঠ কুলিয়া তে, যেটা এখন নবদ্বীপ শহর, সেখানে গদা সেখানে বিভিন্ন অপরাধীদের তিনি ক্ষমা করলেন, যারা নানা রকম অপরাধ করেছিল। সেই জন্য এই স্থানটিকে বলা হয় অপরাধ ভঞ্জনের স্থান। দেবানন্দ পণ্ডিত শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল, তাই তার, যদিও সে অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন তার ভাগবত পাঠের জন্য, একদিন শ্রীবাস ঠাকুর সেই দেবানন্দ পণ্ডিতের ওখানে ভাগবত পাঠ শুনতে শুনতে তার প্রেম বিকার হয়েছিল, তিনি প্রেমের আতিশয্যে তিনি এমন আচরণ করতে শুরু করে মূর্ছিত হয়ে পড়েছিলেন। এবং তখন গদা দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা উৎপাত সৃষ্টি হচ্ছে বলে মনে করে তাকে ওকে ওখান থেকে বার করে দেয়। এখন দেবানন্দ পণ্ডিত যেহেতু তার ছাত্রদের নিবৃত্ত ইয়ে করেনি, নিষেধ করেনি, সেই জন্য তার অপরাধ হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অপরাধ তাকে অপরাধ ভঞ্জন করিয়েছিলেন। গোপাল চাপাল শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিল। যখন কীর্তন হতো তখন অভক্তদের সেখানে ঢুকতে দেওয়া হতো না, তো গোপাল চাপাল কি করেছিল, এই শ্রীবাস ঠাকুরের বাড়ির বাইরে দেবী পূজার সমস্ত সরঞ্জাম সেখানে এসে রেখেছিল, যে বোঝাতে চাইছিল যে শ্রীবাস ঠাকুর আসলে দেবী ভক্ত, কৃষ্ণ ভক্ত নয়। এবং সেই অপরাধে দেব তার গলিত কুষ্ঠ হয়েছে, এবং মহাপ্রভুকে সে একসময় অনুরোধ করেছিল যে তাকে ক্ষমা করতে, সেই অপরাধ, এই যে কুষ্ঠ হয়েছে সেই কুষ্ঠ থেকে সারিয়ে দিতে। তখন মহাপ্রভু বলেছিলেন যে না, তুমি শ্রীবাসের চরণে অপরাধ করেছ, সুতরাং আমি এই অপরাধ ক্ষমা করব না। অর্থাৎ ভক্তের চরণে যখন অপরাধ হয় ভগবান ক্ষমা করেন না, তবে সেই ভক্ত যদি ক্ষমা করে তখন সেই গোপাল চাপাল শ্রীবাস ঠাকুরের চরণে পতিত হয়ে অপরাধ ক্ষমা ভিক্ষা করেছিল। এইভাবে ভ্রমণ করে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করে তিনি অবশেষে রামকেলি গিয়েছিলেন। রামকেলিতে শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী থাকতেন। রূপ গোস্বামী সনাতন গোস্বামী দু ভাই, তারা, যদিও তাদের অনেক ভাই ছিল কিন্তু এর মধ্যে তিনজনই ছিলেন বিশেষ বিষ্ণু ভক্ত, সনাতন, রূপ আর অনুপম, এই তিন ভাই। তারা রামকেলি গ্রামে, তারা ওখানে বৃন্দাবন তৈরি করেছিলেন, তাদের গ্রামে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন, এগুলি তারা স্থাপন করেছিলেন বৃন্দাবনের স্মৃতিতে। তাদের পাণ্ডিত্যর কথা শ্রবণ করে, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর পাণ্ডিত্যের কথা শ্রবণ করে সেখানে তখনকার মুসলমান রাজা হুসেন শাহ
তাদেরকে তার মন্ত্রিত্বে মন্ত্রিত্ব দান করেছিলেন, মন্ত্রিতে পরিণত, তাদের মন্ত্রীতে নিযুক্ত করেছিলেন, মন্ত্রী রূপে নিযুক্ত করেছিলেন। সাধারণত ব্রাহ্মণেরা মুসলমানদের সঙ্গে সংযোগ বা যোগাযোগ রাখতে চাইত না, এবং তখনকার ব্রাহ্মণ সমাজ মুসলমানদের সঙ্গে সম্পর্ক থাকলে, কোনো রকম সম্পর্ক থাকলে তাদেরকে জাতিচ্যুত করত, অর্থাৎ তাদেরকে তাদের সমাজ থেকে বার করে দিত। কিন্তু তার সত্ত্বেও রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে হুসেন শাহের এই রাজকার্য গ্রহণ করতে হয়েছিল, কেন হুসেন শাহ অত্যন্ত নিষ্ঠুর ছিল। এখন যদি তার এই অনুরোধ তারা না মানতেন, তাহলে হয়তো তারা তাদের অনেক অনিষ্ট সাধন করতেন। হুসেন শাহ সম্বন্ধে বলা হচ্ছে কিরকম নিষ্ঠুর ছিল, এক সময় এক সেই একটা বিজয় স্তম্ভ তৈরি করেছিল, সেটা এখনো আছে মালদাহে, সেটা ছিল গৌড়ের রাজধানী, তখন মালদাহ ছিল তখন গৌড়ের রাজধানী, গৌড়বঙ্গের রাজধানী। এবং সে একটা কোনো রাজ্য জয় করে আসার পরে সে বিজয় স্তম্ভ স্থাপন করেছিল, এবং ওটা তৈরি হওয়ার পরে সেখানকার যে নির্মাতা ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, তার সঙ্গে গেছে ওটা পর্যবেক্ষণ করতে। তো পর্যবেক্ষণ করতে গিয়ে ও একটা ভুল দেখতে পায়, একটা ছোট্ট একটা ভুল দেখতে পায়, কোথাও এক নির্মাণ কার্যে একটা ভুল হয়েছিল, ও না সে ভুল দেখতে পায় না, সেই নির্মাণকারী শিল্পী যে ছিল সে বলে যে এই একটা ভুল হয়েছে, একটা ছোট্ট ভুল হয়েছে, ভুল রয়ে গেছে ওটা। তো রাজা হুসেন শাহ ক্রুদ্ধ হয়ে সেখান থেকে তাকে তুলে ওই স্তম্ভের ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয়, একটা ছোট্ট ভুলের জন্য। এরকমই সে নিষ্ঠুর ছিল সেই রাজা, সে কথা সকলেই জানত যে কত নিষ্ঠুর, সেটা সকলেই জানত। এখন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর বুদ্ধিমত্তার কথা রাজা শুনতে পায়, জানতে পারে, জানতে পেরে সে স্থির করে যে এদের দুজনকে আমার মন্ত্রিত্বের পদে বরণ করতে হবে। সে সংবাদ পাঠায়, এখন তারা বিপদে পড়েছে, তারা বর্ধিষ্ণু ব্রাহ্মণ, এখন এই মুসলমানদের সঙ্গে মুসলমান রাজার মন্ত্রিত্ব গ্রহণ করলে তো তাদের জাতিচ্যুত করা হবে। কিন্তু ওই রাজার ভয়ে তাদের সাথে গ্রহণ করতে হয়েছিল, এবং হুসেন শাহ তাদের দুজনকে সর্বোচ্চ দুটি রাজপদ দিয়েছিলেন। সেই দুটি রাজপদ হচ্ছে প্রধানমন্ত্রীর পদ আর অর্থমন্ত্রীর পদ। সাকর মল্লিক আর দবির খাস, এইভাবে তাদের নামেরও পরিবর্তন হয়ে গিয়েছিল। এখানে বলা হয়েছে যে তারা প্রায় মুসলমানের মতোই হয়ে গিয়েছিলেন, রাজার সঙ্গে মুসলমানের সঙ্গ করে মুসলমানের দরবারে এই ভারপ্রাপ্ত কর্মচারীর পদ লাভ করে, তাদের আচার আচরণ, বেশভূষা এবং তাদের নামেরও পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা আর সনাতন গোস্বামী রূপ গোস্বামী ছিলেন না, তারা সাকর মল্লিক আর দবির খাস নামে পরিচিত হয়েছিল। এখন সেই সূত্রে ব্রাহ্মণ সমাজ তাদেরকে জাতিচ্যুত করেছে, আর ব্রাহ্মণ সমাজও তখন এতই নিষ্ঠুর ছিল যে কোনো রকম তারা
ছোট্ট কোন রকম ইয়ে পেলেই, অজুহাত পেলেই মানুষকে যাচিত করত। যেমন সুবুদ্ধি রায় ছিলেন রাজা, আর হুসেন শাহ ছিল সুবুদ্ধি রায়ের কর্মচারী। তো সুবুদ্ধি রায়ের এক সময় কোনো ভুল করার ফলে ইয়েকে হুসেন শাহকে সুবুদ্ধি রায় ইয়ে করেছিল, চাবুক মেরেছিল। তারপর কালক্রমে হুসেন শাহ রাজ্যটা অধিকার করে বসে। তখন এক সময় তার রানী তার পিঠে ওই দাগটা দেখে জিজ্ঞাসা করে, এটা কি করে, এই দাগটা কিসের দাগ? ও তখন বলে, এর একটা ভুল হয়েছিল, তার জন্য সুবুদ্ধি রায় তাকে এভাবে মেরেছে, তারই সেই চাবুকের দাগটা। এই চাবুকের দাগ সাধারণত পিঠে থেকে যায়, ওটা যায় না। তো তখন বললো, ও তোমাকে ইয়ে করেছে, এইভাবে তোমাকে মেরেছে, সুতরাং ওর ওকে জানে মেরে ফেলো, ওর প্রাণ নিয়ে নাও। হুসেন শাহ ওকে বুঝিয়েছিল যে আমারই দোষ হয়েছিল কিছু, সেই দোষের জন্যই আমাকে এইভাবে দণ্ড দেওয়া হয়েছিল। ও ভালো, উনি ভালো লোক, উনি আমার অনেক উপকারও করেছেন। তো রানী কিছুতেই মানবে না, না ওকে মেরে ফেলতে হবে প্রাণে। তখন হুসেন শাহ ঠিক করেছিল, ঠিকই ওর জাতি নিয়ে নেওয়া আর ওকে প্রাণে মেরে ফেলা একই রকম হবে ওর কাছে। তাই জন্য জোর করে করোয়ার পানি, যেটা ওদের মুসলমানের ছোঁয়া জল বলা যেতে পারে, সেই অপবিত্র জল তাকে জোর করে খাইয়ে দেওয়া হয়েছিল। তার ফলে ব্রাহ্মণেরা তাকে এইভাবে তার জাত চলে গিয়েছিল। সুবুদ্ধি রায় ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে এই যে পাপ হলো, করোয়ার জল খাওয়ানো হলো, এখন এর প্রায়শ্চিত্ত কিভাবে হতে পারে? তখন তারা বলেছিল, একটা হতে পারে তোমার গায়ের, তোমার ওজনের সমতুল্য সোনা আমাদের দাও, তাহলে প্রায়শ্চিত্ত হবে। তো সুবুদ্ধি রায় তখন আর তত সম্পত্তি ছিল না, ধন সম্পদ ছিল না, সেটা তো সম্ভব হলো না। অন্য আরেক দল ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করলেন, তারা বললেন যে গলিত শীষে খেয়ে ফেলতে হবে, মানে গরম শীষে, শীষে গরম করলে গলে যায়, বললো সেটা খেলে তো মরে যাব। কিন্তু যখন মহাপ্রভুর শরণ নিয়েছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন কৃষ্ণের শরণ নাও, তাহলে সমস্ত পাপ মোচন হয়ে যাবে। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচিঃ, তুমি আমার, যে আমার শরণাগত হবে, যে আমার শরণ নেবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীও শ্রী চৈতন্য মহাপ্রভুকে লিখেছিলেন যে আমাদের এই পরিস্থিতি, আমরা কিভাবে এখন এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারব। তখন চৈতন্য মহাপ্রভু প্রকৃতপক্ষে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে উদ্ধার করার জন্যই এই তার এই বৃন্দাবন যাত্রার অভিনয়। তিনি এই যাত্রায় তিনি বৃন্দাবনে যাননি। এটার একটা সুন্দর বৃত্তান্ত আছে। মহাপ্রভুর ভক্ত হচ্ছেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। মহাপ্রভু বৃন্দাবন যাবে শুনে ওই বৃন্দাবন যাওয়ার পথটা নৃসিংহানন্দ খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছিল মনে মনে, মানসে। রাস্তার দুপাশে সরোবর গাছের, রাস্তার দুপাশে বড় বড় গাছের ছায়া, আর সেই রাস্তাগুলি সমস্ত ফুল দিয়ে সাজানো হয়েছে। এই সূত্রে বলা হচ্ছে মানসেও যেটা ভগবানকে নিবেদন করা হয়, ভগবান সেটা গ্রহণ করেন। আমাদের দৈহিকভাবে বা স্থূলভাবে আমরা
ভগবানকে প্রদান করতে পারি। যেমন স্থূলভাবে মানে যেগুলি সমস্ত বস্তুগুলি রয়েছে সেই বস্তুগুলি দিয়ে, আর মনে মনেও আমরা ভগবানের জন্য সেবার আয়োজন করতে পারি। এবং এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, বস্তুতভাবে ভগবানকে দান করা আর মানসে ভগবানকে দান করা দুটোই সমপর্যায়ভুক্ত। তো নৃসিংহানন্দ সেই সূত্রেই নৃসিংহানন্দ ব্রহ্মচারী মহাপ্রভুর বৃন্দাবন যাত্রার রাস্তাটা এইভাবে সাজাচ্ছেন, কল্পনাতীতভাবে সাজাচ্ছেন। তার সুন্দর বর্ণনা আছে চৈতন্য চরিতামৃততে, যে রাস্তাগুলি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে সমস্ত রাস্তা। মানুষে করা যায়? যদিও উপায় নেই বস্তুতভাবে করার, কিন্তু মনে মনে করতে তো ক্ষতি নেই, তাই না? সেরকম মানুষে যেটা করা হয়, ভক্ত যেটা দান করে ভগবানকে প্রদান করে, ভগবান সেটা কেবল গ্রহণই করেন না, ওটা বাস্তবিকভাবে সেটা রূপান্তরিত হয়। এটারও একটা দৃষ্টান্ত, এক ব্রাহ্মণ এক সময় মানুষে মনে মনে ভগবানকে পায়েস ভোগ দিচ্ছে, পায়েস বানিয়ে ভোগ দিচ্ছে। তো ভগবান ওই সময় লক্ষ্মী দেবীর সঙ্গে বসেছিলেন। ভগবান একটু মুচকে হাসলেন। লক্ষ্মী দেবী বললো, কি হয়েছে, তুমি হাসছো কেন? যে দেখো, ওই ভক্ত আমার এইভাবে মানুষে সে আমার জন্য কত সুন্দর পায়েস তৈরি করছে, আর সেই পায়েস এমনইভাবে তৈরি করছে যে পায়েসটা ঠিক এখনো গরম, ভোগ দেওয়ার সময় ভাবছে এটা এখনো ঠিক গরম আছে কি না দেখতে যাবে, যখন হাত দিয়েছে হাতে ফোসকা পড়ে গেছে। তখন লক্ষ্মীদেবী বললো, তোমার এরকম ভক্তকে তোমার কাছে নিয়ে আসা ছাড়া তো উপায় নেই। সঙ্গে সঙ্গে রথ চলে গেল সেই ভক্তকে নিয়ে আসার জন্য। এইভাবে মানব সেবাটাও ভগবান এইভাবে গ্রহণ করেন, আর ভক্তের এই মানব সেবাটাও বাস্তবিক সেবা। সেরকম এখানে দেখা যাচ্ছে নৃসিংহানন্দ পথ তৈরি করছে, ফুল দিয়ে পথটাকে, সারা পথটাকে সাজিয়েছে। পথের দুপাশে, সেই বিস্তীর্ণ বিস্তীর্ণ পথের দুপাশে সুন্দর গাছের সারি ছায়া তৈরি করেছে, গাছগুলি ছায়া দিচ্ছে। গাছের দুপাশ, রাস্তার দুপাশে সরোবর, জল, জলাশয়, আর সেই জলাশয়ের সমস্ত পদ্ম ফুটে আছে, সেখানে পাখি ডাকছে গাছের থেকে। করতে করতে সে যখন কানাই নাটশালায় এলো, তারপরে আর দেখছি পথ তৈরি হচ্ছে না, মানুষ আর পথ তৈরি করতে পারছে না। তখন নৃসিংহানন্দ বলেছিল, এই মহাপ্রভু কানাই নাটশালা পর্যন্তই যাবেন, এরপর আর যা তিনি যাবেন না। এবার যাই হোক, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করার জন্য রামকেলিতে এলেন, সঙ্গে বহু লোক, বহু লোক। সে কথা রাজার কানে গেল, হুসেন সাহেব। তো তিনি রাজা কোতোয়ালকে ডাকলেন, কেশব ছত্রী, হিন্দু কোতোয়াল। এখানে আমরা দেখতে পাই হুসেন সাহেব সবাই অনেক হিন্দু রাজকর্মচারী ছিল, উচ্চ পদে, মানে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের হেড হচ্ছে একজন হিন্দু, কেশব ছত্রী। কেশব ছত্রীকে জিজ্ঞাসা করলো, আমি শুনেছি একজন মহাপুরুষ এসছে, সাধু এসছে, তার সঙ্গে বহু লোক। তো কেশব ছত্রী আশঙ্কা করলো, মুসলমান রাজা, এরকম হিন্দু মহাপুরুষ সাধুর জনপ্রিয়তার কথা যদি শোনে, সে হয়তো তার প্রতি অন্যায় আচরণ করতে পারে, তার ক্ষতি করতে পারে।
সে মনে করে এসে বলল, না ওই দু একজন লোক ওর সঙ্গে যাচ্ছে। রাজা বলল, না না আমি জানি ওর সঙ্গে বহু লক্ষ লক্ষ লোক আসছে। তো কোনো কিছু না পাওয়া সত্ত্বেও যখন এত লোক তার পেছনে যায়, যারা তার অনুগমন করছে তারা তো তার কাছ থেকে কিচ্ছু পাচ্ছে না, এমনকি থাকা খাওয়ার যা ব্যবস্থাও করা হচ্ছে না, তো এত লোক এইভাবে যার সঙ্গে যাচ্ছে সে নিশ্চয়ই এক আদর্শ মহাপুরুষ। এইভাবে হুসেন শাহ চৈতন্য মহাপ্রভুর প্রতি অনুকূল ভাবাপন্ন হয়েছিল। কিন্তু সাধারণত ওই সময় হিন্দুরা একটু শঙ্কিত থাকত মুসলমানদের ব্যাপারে। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী রাত্রিবেলা মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছিলেন, দিনের বেলায় আসেননি। যদি এই খবর রাজার দুই মন্ত্রী এইভাবে সেই মহাপুরুষের সঙ্গে দেখা করতে এসেছে শুনলে রাজা হয়তো তাদের প্রতি বিরূপ হতে পারে, সেই মনে করে রাত্রিবেলা গোপনে এসেছিলেন। সঙ্গে তাদের ভাতুষপুত্র জীব গোস্বামীকেও তিনি নিয়ে এসেছিলেন। এবং মহাপ্রভু সেই জীব গোস্বামীর মাথায় পা দিয়ে তাকে ভবিষ্যৎ আচার্য রূপে তিনি তাকে আশীর্বাদ করেছিলেন, বা তার পা রাখার ফলে বোঝা গিয়েছিল যে এই শিশুটি কালক্রমে এক মহান বৈষ্ণব আচার্যে পরিণত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সঙ্গে তার মিলন হয়েছিল, তারা তাদেরকে তিনি বিশেষভাবে কৃপা করেছিলেন এবং বলেছিলেন যে এই রাজকার্য না থেকে, যে তারা অনুরোধ করেছিলেন, লিখেছিলেন বহুবার যে আমাদের কি গতি হবে, আমরা কি করব। মহাপ্রভু তখন বলেছিলেন যে ভগবানের সেবায় তোমরা যুক্ত হও, এবং এই সাক্ষাৎকারের পর জীব রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, প্রথমে রূপ গোস্বামী রাজপদে ইস্তফা দিয়ে দেয়। দিয়ে তিনি, তার এত সম্পদ ছিল যে নৌকায় করে, তিনটে নৌকায় করে তার ধন সম্পদ সোনা নিয়ে যাওয়া হয়েছিল। তার অর্ধভাগ তিনি বৈষ্ণবদের সেবায়, ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায় দান করেছিলেন, এক চতুর্থাংশ পরিবারের ভরণ পোষণের জন্য রেখেছিলেন, আর এক চতুর্থাংশ গচ্ছিত রেখেছিলেন একজনের কাছে, যাতে ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় সেই জন্য। তারপরে এই করে রূপ গোস্বামী বৃন্দাবন চলে গিয়েছিলেন। সনাতন গোস্বামীও তার কিছুদিন পর, তিনি আর রাজকার্যে থাক, তার মন বসছিল না। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে, মহাপ্রভুর সঙ্গলাভের পরে তিনি আর রাজকার্যে তার মন বসছিল না। আচ্ছা, সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন যে এত লোক নিয়ে বৃন্দাবন যাওয়াটা কি ঠিক হবে, বৃন্দাবনে তো আপনি যাবেন কৃষ্ণলীলা স্মরণ করার জন্য, কৃষ্ণলীলায় আবিষ্ট হওয়ার জন্য, এত লোক সঙ্গে থাকলে তো সেটা আপনার ইয়ে হবে না। সেই সূত্রে মহাপ্রভুও দেখলেন, তিনি যাত্রা করেছেন, তিনি কানাই লাটশালা পর্যন্ত এসেছেন, সেখানে কৃষ্ণলীলাস্থলী ছিল, সেগুলি দর্শন করে মহাপ্রভু স্থির করলেন যে এত লোক, লক্ষ লক্ষ লোক তার সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে নিয়ে বৃন্দাবন যাওয়াটা ঠিক হবে না। তাই তিনি কানাইয়ের লাটশাল থেকে ফিরে গেলেন নীলাচলে। আর এদিকে রূপ গোস্বামী তারপর রাজকার্যে ইস্তফা দিয়ে চলে গেলেন বৃন্দাবন। সনাতন গোস্বামীরও রাজকার্যে আর মন নেই, তিনিও রাজার কাজে আর যান না, দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। রাজা খবর পাঠালেন, কি হলো তুমি আসছো না কেন দরবারে?
সনাতন গোস্বামী খবর পাঠালেন যে আমি অসুস্থ, তাই যেতে পারছি না। রাজা রাজবৈদ্য পাঠালেন, রাজবৈদ্য সনাতন গোস্বামীকে চিকিৎসা করতে এসে দেখে রাজাকে খবর দিল, না ওর শরীর তো সুস্থই আছে, কোনো ইয়ে নেই। রাজা তখন নিজেই এলেন সনাতন গোস্বামীর গৃহে, এসে দেখেন সনাতন গোস্বামী সব ব্রাহ্মণদের নিয়ে বসে ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে ভাগবত আলোচনা করছে। তো রাজাকে সম্মান করে বসিয়েছেন। রাজা বলল, কি হলো, তুমি বলেছ তোমার তুমি অসুস্থ, রাজকার্যে আসছ না। রাজবৈদ্য তোমাকে দেশে দেখে বলে গেল যে তোমার কোনো অসুস্থতা নেই তোমার শরীরে। সনাতন গোস্বামী বললেন যে আমার অসুস্থতাটা শরীরের নয়, আমার মন অন্তরের অসুস্থতা, মনের অসুস্থতা, আমার এই রাজকার্য আর ভালো লাগছে না, আপনি দয়া করে আমাকে রাজকার্য থেকে অবসর দান করুন। হুসেন শাহ সনাতন গোস্বামীর প্রতি এত অনুরক্ত ছিল, এত তার উপরে তিনি নির্ভর করতেন, তিনি সেই হুসেন শাহ বলল যে দেখো তোমার ছোট ভাইটা ও একটা দস্যু, জায়গায় জায়গায় গিয়ে লুটপাট করে, লোকদের হত্যা করে, আর তুমি আছো বলেই এই রাজকার্যটা চলছে, তুমি রাজকার্য দেখছো। তোমার ছোট ভাই, অর্থাৎ নিজের কথা বলছে, সনাতন গোস্বামীকে বড় ভাই বলে অভিহিত করে নিজেকে ছোট ভাইয়ের মতো ইয়ে করে বলছে যে তোমার ছোট ভাই দস্যুবৃত্তি করে, মানে জায়গায় জায়গায় গিয়ে রাজ্য অধিকার করে, লুটপাট করে, হত্যা করে, মানে বিপক্ষ সৈন্যদের। তো এদের এই তুমি আছো বলেই এই রাজকার্যটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। এখন তুমি যদি চলে যাও, তুমি যদি এই রাজকার্য না দেখো, তাহলে এই রাজ্যের কী অবস্থা হবে? তবুও সনাতন গোস্বামী বললেন যে আমি আর এই কার্য করতে পারছি না, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন, আমাকে অবসর নিতে দিন। হুসেন সাহেব বলল, চলো আমি এখন যাচ্ছি দক্ষিণে, মানে উড়িষ্যায় যাচ্ছি প্রতাপরুদ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য, তুমিও চলো আমার সঙ্গে। সনাতন গোস্বামী বললেন যে আপনি ভগবানকে কষ্ট দিতে যাচ্ছেন, ভগবানের ভক্তদের কষ্ট দিতে যাচ্ছেন, এতে আমি যোগদান করতে চাই না। তখন হুসেন শাহ বলল তার সেপাহীদের, দেহরক্ষীদের, একে এক্ষুনি বন্দি করো, বন্দি করে কারারুদ্ধ করো, কারাগারে বন্দি করে রাখো, আমি এসে ওর বিচার করব। এইভাবে সনাতন গোস্বামীকে কারারুদ্ধ করা হল। সনাতন গোস্বামী কারাগারে বন্দী হয়ে আছেন। যেহেতু তিনি রাজকর্মচারী, উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন, তাই সকলের সঙ্গেই তার অন্যান্য উচ্চপদস্থ রাজকর্মচারীদের সঙ্গে তার পরিচয় ছিল, সৌহার্দ্য ছিল। সনাতন গোস্বামী একদিন সেই জেলাধ্যক্ষ, যে কারাগারের অধ্যক্ষকে বলল, দেখো আমি তো ধর্মের পথ নিয়েছি, আমি ঠিক করেছি আমি মক্কাতে চলে যাব। ও তো বৃন্দাবন বুঝবে না, ওর কাছে মক্কাই হচ্ছে বৃন্দাবন, বা ওর কাছে বৃন্দাবন হচ্ছে মক্কা, তো আমি মক্কায় যাব। তো এখন রাজা তোমাকে বন্দি করে দিয়েছে, রেখেছে, তোমাকে আমি 5,000 স্বর্ণ মুদ্রা দেব, তুমি আমাকে ছেড়ে দাও। সে কারাধ্যক্ষ বলল, তুমি তো স্বর্ণ মুদ্রা আমাকে দেবে, আর রাজা তোমার জানটা নিয়ে নেবে। সনাতন গোস্বামী বললেন যে রাজাকে বলতে হবে না যে তুমি আমাকে ছেড়ে দিয়েছ, রাজাকে বলবে যে আমি গঙ্গায়
শিকল বদ্ধ অবস্থায়, শিকল বাঁধা অবস্থায় আমি বাহ্যকৃত্য করতে গিয়ে নিয়ে গিয়েছিলে, আর তখন আমি গঙ্গায় পড়ে গেছি ওই হাত পা বাঁধা অবস্থায়। এইভাবে আমি গঙ্গায় ডুবে গেছি, আর আমি 5,000 না, আমি তোমাকে 7,000 মুদ্রা দেব। ও আর এখন আর তা বললো যে তুমি দেখো মুদ্রা পা, স্বর্ণ মুদ্রা পাবে এতগুলি, আর তোমার যে পুণ্য কত হবে সেটা তো অপরিসীম। হ্যাঁ, আমাকে এই ধর্মকার্যে সাহায্য করার জন্য তোমার মহাপুণ্য হবে, আর রাজাও জানতে পারবে না। তো ভাবলো যে ভালো কথা। তখন এইভাবে সনাতন গোস্বামীকে কারামুক্ত করা হলো। সনাতন গোস্বামী কারাগার থেকে মুক্ত হয়ে রাজপথ দিয়ে গেলেন না, তিনি বনপথে গেলেন, সঙ্গে একজন সঙ্গী নিয়ে গেছেন, ঈশান। সেই সঙ্গীটিকে সনাতন গোস্বামী বলেছিল, দেখো সঙ্গে কিচ্ছু নিও না, একেবারে নিষ্কিঞ্চন অবস্থায় আমার সঙ্গে এসো। আর তারা ভ্রমণ করতে করতে একটা চটক পর্বতের কাছে, পর্বতের মানে বিহারের অঞ্চলে, ছোটনাগপুরের ওইখানে পাহাড় আছে, সেই পাহাড়গুলি অতিক্রম করতে হবে, তাই জন্য ওখানে কাছে এসে ওখানে একটা সরাইখানায় সে বাসস্থান নিয়েছে। সেখানকার যে ভূইয়া, ভূইয়া মানে জমিদার, তো জমিদার তার আবার ইয়ে রয়েছে, অতিথিশালাও রয়েছে, তো ভূইয়া ওকে খুব সম্মান করেছে। সনাতন গোস্বামী মন্ত্র রাজমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, তিনি ভেবে দেখলেন যে আমি তো ভিখারী সদৃশ এক ব্যক্তি, ভিখারীর মতো, তাহলে এই ভূইয়া কেন আমাকে তো সম্মান করছে। তখন সে তার ভৃত্যটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সঙ্গে কিছুই নিয়ে এসছো? ও বলে যে হ্যাঁ, আমার সঙ্গে 7টা স্বর্ণ মুদ্রা আছে। সনাতন গোস্বামী বললেন যে কেন এই কালসাপকে সঙ্গে নিয়ে এসছো? কালসাপ মানে এইটাই মৃত্যুর কারণ হবে। আমরা এই পথ এইভাবে যে পথে ভ্রমণ করছি, এখন এর জন্য লোকেরা আমাদের আমাদের প্রাণ সংশয় হবে। তো বললো দাও মুদ্রাগুলো আমাকে দাও। সেই মুদ্রাগুলো নিয়ে সেই ভূইয়ার কাছে গিয়ে বলল যে দেখো, আমি তো বুঝতে পারছি তুমি খুব ভালো লোক, কারণ আমার সঙ্গে এই 7টা মুদ্রা আছে, তুমি এগুলো রাখো, আমি তো এই পদব্রজে চলছি, এগুলো আমার সঙ্গে রাখা ঠিক হবে না। তখন ভূইয়া তখন স্বীকার করলো যে আমার কাছে এক গণক আছে, সে গণনা করে বলতে পারে কার কাছে কি আছে। আমি জানতে পেরেছিলাম যে তোমার কাছে 8টা স্বর্ণ মুদ্রা আছে, সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে রাত্রে তোমাকে প্রাণে মেরে তোমার থেকে ওই মুদ্রাগুলো নিয়ে নেব। আমি দেখতে পাচ্ছি যে তুমি এক মহান সন্ত, তো এই মুদ্রাগুলো তোমার কাছে রেখে দাও, আমার দরকার নেই। সনাতন গোস্বামী বললেন না না, তুমি এটা নিয়ে নাও, কেন আমার তো এটার প্রয়োজন নেই, বরং আমি যেটা বললাম যে এটা কালসর্পের মতো, কখন যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সেটা বোঝা যাবে না, তবে তুমি আমাকে এই পর্বতটা পার করিয়ে দাও, তোমার লোক দিয়ে যারা পথ চেনে সেই পথ দেখিয়ে আমাকে পর্বতটা পার করিয়ে দাও। তারপরে তিনি তার ভৃত্যটিকে বললেন, তোমার কাছে আরো কিছু আছে? বললে হ্যাঁ, আরেকটা আছে। সনাতন বললেন, গোস্বামী বললেন, ঠিক আছে, এটা নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, আমার সঙ্গে আর তোমাকে আসতে হবে না। এইভাবে সেই পর্বত পার হয়ে মহাপ্রভু এলেন হাজিপুরে, গাজীপুরে। সেখানে তার
শ্যালক শ্রীকান্ত, সে রাজার হয়ে ঘোড়া কেনে। ওখানে মস্ত বড় জন্তুদের হাট, সেই হাটে হাতি ঘোড়া সব বিক্রি হয়। আর সেই শ্রীকান্ত সেই হাতি ঘোড়া হাতি কিনে ঘোড়া কিনে সেগুলো রাজার কাছে পাঠায়। বহু ধন সম্পদ দিয়ে রাজা তাকে এখানে পাঠিয়েছে এই কাজটা করার জন্য। সে একদিন দেখে হঠাৎ সনাতন গোস্বামীকে সেখানে, তো এসে আপনি এখানে? সনাতন গোস্বামী সমস্ত কথা তাকে বললেন। তিনি বললেন চলো আমার বাড়িতে। না সনাতন গোস্বামী, তোমার বাড়িতে গেলে জানাজানি হয়ে যাবে। তো সনাতন গোস্বামী যেতে চাইলেন না, তিনি সেখান থেকেই কাশীর পথে যাবেন। সেখানে তার যাওয়ার তখন ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে, তখন শ্রীকান্ত তাকে একটা ভোট কম্বল দিল, যে খুব দামি একটা ইয়ের উলের চাদর দিল, শাল। তো সেটা সনাতন গোস্বামী গ্রহণ করলেন। বারাণসীতে এসে তিনি তপন মিশ্রের ঘরে এলেন। মনে আছে পূর্ববঙ্গে যখন তিনি ভ্রমণ করে গিয়েছিলেন, তখন তপন মিশ্রের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তপন মিশ্রকে তিনি কি বলেছিলেন, তুমি বারাণসীতে যাও, সেখানে আবার তোমার সঙ্গে দেখা হবে। এইভাবে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু আবার সেই সময় সেখানে ছিলেন না, সনাতন গোস্বামী তপন মিশ্রের ঘরে আসেনি, আই এম সরি, এটা সেখানে চৈতন্য মহাপ্রভু ছিলেন তপন মিশ্রের ঘরে। তখন চৈতন্য মহাপ্রভু তখন তপন মিশ্রের ঘরে, সনাতন গোস্বামী সেই খবর পেয়ে সেখানে প্রতীক অপেক্ষা করছেন। চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রকে বললেন যে দেখো তো বাইরে কোনো এক ভক্ত এসেছে, তাকে ভেতরে নিয়ে এসো। তপন মিশ্র বাইরে থেকে দেখে গেল, গিয়ে গিয়ে বললেন চৈতন্য মহাপ্রভু, কোনো ভক্তকে তো দেখলাম না বাইরে। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কেউ কে আছে ওখানে? হ্যাঁ, এক মুসলমান ফকির আছে। এখন চৈতন্য সনাতন গোস্বামীর এতদিন পথভ্রমণের ফলে দাড়ি গোঁফ হয়ে গিয়েছিল, গায়ে ওরকম একটা কম্বল, আর পোশাকটাও হয়তো অনেকটা মুসলমানদের মতো নিচ্ছিল, তাই তাকে না চিনতে পেরেই বললেন এক মুসলমান ফকির। মহাপ্রভু বললেন ঠিক আছে, ওকেই নিয়ে এসো ভেতরে। ভেতরে যখন আনা হলো, তখন চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। সনাতন গোস্বামী বললেন যে আমাকে স্পর্শ করবেন না, আমি অপবিত্র, আমি অত্যন্ত পতিত। চৈতন্য মহাপ্রভু তখন বলেছিলেন তোমার স্পর্শী আত্মপবিত্রিতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। তোমাকে আমি স্পর্শ করছি নিজেকে পবিত্র করার জন্য, তোমার ভক্তি বলে তুমি সারা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারো। তো এইভাবে আবার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন হয়েছিল। যাই হোক, এইভাবে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী রাজকার্যে ইস্তফা দিয়ে তারা দুজনেই বৃন্দাবনে চলে গেলেন। এদিকে চৈতন্য মহাপ্রভু কানায়ের নাটশালা থেকে তিনি স্থির করলেন যে এইভাবে বৃন্দাবনে যাওয়া ঠিক হবে না মনে করে তিনি ফিরে এলেন নীলাচলে। নীলাচলে কিছুদিন আছেন। তিনি একদিন রামানন্দ রায় আর স্বরূপ দামোদরকে বললেন যে আমি বৃন্দাবনে যেতে চাই, তবে এবার আমি বনপথে বৃন্দাবনে যাব, কাউকে না জানিয়ে, সঙ্গে আমি কাউকে নেব না। ত
তিনি তাদের বললেন, রাত্রে উঠি বনপথে পালাইয়া যাব, একাকে যাইব কাজ কাহে সঙ্গে না লইব। রাত্রিবেলা উঠে আমি বনপথে বৃন্দাবনে যাব, কাউকে বলে জানাবো না, শুধু তোমাদের দুজনকে আমি বললাম, তোমরা আমাকে অনুমতি দাও যাতে আমি এইভাবে যেতে পারি। তখন স্বরূপ দামোদর অনুরোধ করলেন তাকে, বলভদ্র ভট্টাচার্যকে, এক সরল ব্রাহ্মণ, তাকে সঙ্গে নিতে, এবং বলভদ্র ভট্টের সঙ্গে এক ভৃত্য থাকবে, এইভাবে তুমি ইয়েতে এই বনপথে একা যেও না, সঙ্গেই বলভদ্র ভট্টাচার্যকে এবং তার ভৃত্যকে সঙ্গে নিয়ে নাও। চৈতন্য মহাপ্রভু সম্মত হয়েছিলেন এবং একদিন রাত্রে কাউকে কিছু না বলে তিনি একা এভাবে বেরিয়ে গিয়েছেন। গিয়ে কোন পথে গেলেন? বনপথে। উড়িষ্যা থেকে বৃন্দাবন যাওয়ার সাধারণ পথটা হচ্ছে যেটা আগে তিনি নিয়েছিলেন, উড়িষ্যা থেকে বঙ্গদেশে গৌড়ে এসে এখান থেকে উত্তর দিকে গিয়ে মালদা থেকে পশ্চিম দিকে বিহার হয়ে উত্তরপ্রদেশ হয়ে বৃন্দাবন। আর এদিকে যে পথটা উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড, এখন আগে ঝাড়খণ্ড ছিল না তখন, এখন তো নতুন হয়েছে, আগে ঝাড়খণ্ডটা যাই হোক, আগে বলতে কিছুদিন আগে ঝাড়খণ্ডটাও মধ্যপ্রদেশের অন্তর্গত ছিল তো। হ্যাঁ, ও ঝাড়খণ্ড বিহারের অন্তর্গত ছিল, ছত্তিশগড়টা মধ্যপ্রদেশের অন্তর্গত তো। ঝাড়খণ্ডের বনপথে তিনি যাত্রা করলেন, আর সেখানে বলা হচ্ছে মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন একদিন পথে একটা বাঘের ঘায়ে পা পড়ে গেছে। বাঘটা শুয়েছিল আর অচানক সেই বাঘের ওপরে পা পড়ে গেছে। তখন মহাপ্রভু সেই বাঘটাকে বললেন, কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ। আর বাঘটাও তখন উঠে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগে, বলে নাচতে লাগে। তারপর এক জায়গায় মহাপ্রভু স্নান করছেন, সেখানে হঠাৎ মত্ত হস্তীরা এসে বন জঙ্গল ভাঙতে ভাঙতে সব হাতিরা এসেছে সেই জলাশয়ে, কাছে সামনে যা পাচ্ছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। মহাপ্রভু তখন স্নান করছে, ওরা হাতিগুলো এসে সেই সেখানে এসেছে জলাশয়ে। মহাপ্রভু কিছু জল নিয়ে ওদের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। আর হাতিগুলো তখন কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলে নাচতে লাগল। কিছু হরিণী এসে মহাপ্রভুর পেছন পেছন আসছে, আর মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, হরিণীরা তাদের সুরে কৃষ্ণ কৃষ্ণ গাইছে। এমন সময় কিছু বাঘ এসে ওখানে যোগ দিল। বাঘ আর হরিণের মধ্যে, হরিণ হচ্ছে বাঘের খাওয়ার, আর এখানে বাঘেরা আর হরিণেরা একসঙ্গে চলেছে, সকলে কৃষ্ণ কৃষ্ণ বলছে, নাচছে। কিছু গন্ডার এলো, তারাও নাচছে, নাচতে শুরু করলো। ভাল্লুক এলো, এইভাবে সমস্ত বন্য পশুরা এসেছে, কিছু সাপও চলেছে ওদের সঙ্গে মাথা ইয়ে করে দোলাতে দোলাতে, ময়ূর ময়ূরীরাও সঙ্গে চলেছে। হ্যাঁ, এইভাবে মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে, ঝাড়িখণ্ডের বনে সমস্ত বন্য জন্তুদের দিয়ে কৃষ্ণ ভক্তিতে আপ্লুত করে তিনি এইভাবে তাদের দিয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চার, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তির সঞ্চার করেছিলেন। এখানে প্রশ্ন হতে পারে কিভাবে এটা সম্ভব। দেহটা বাইরের আবরণ,
আর সাধারণত জীব তার দেহের আকার অনুসারে আচরণ করে। বাঘ সিংহ তাদের দেহের আকার অনুসারে তারা আচরণ করে, হরিণ হরিণী সাপ যে সকলেই তার দেহের রূপ অনুসারে আচরণ করে। কিন্তু মহাপ্রভুর এই যে কৃষ্ণ নাম, সেটা ওই দেহের আবরণ ভেদ করে আত্মাকে অভিভূত করেছে। সেই জন্য তারা তাদের দেহের বৃত্তিটাকে অতিক্রম করে তাদের আত্মার বৃত্তি অনুসারে আচরণ করছে। তাদের নিজেদের হয়তো স্পষ্টভাবে মানুষের মতো তারা কৃষ্ণ কৃষ্ণ বলতে পারেনি, কিন্তু পশুর মতো বাঘ গর্জন করে বলছে কৃষ্ণ, হরিণ সেই সুরে বলছে কৃষ্ণ, সাপটা হিস হিস করে বলছে কৃষ্ণ। এইভাবে সকলে তাদের বাইরের রূপ অনুসারে তারা এই কৃষ্ণনাম করছে আর নাচছে। হ্যাঁ, এইভাবে আমরা দেখতে পারি যে এই কৃষ্ণ নাম কিভাবে আত্মাকে প্রভাবিত করে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা অনুপম, এটি হচ্ছে কৃষ্ণ নামের মাহাত্ম্য, এটি হচ্ছে শুদ্ধ নামের মাহাত্ম্য। এই শুদ্ধ নামের ফলে আত্মা প্রভাবিত হয়। এইভাবে মহাপ্রভু কেবল সাধারণ মানুষদেরই নয়, তিনি পশু পাখিদের পর্যন্ত কৃষ্ণ প্রেমে আপ্লুত করেছিলেন। এইভাবে ভ্রমণ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বারাণসীতে এলেন। বারাণসীতে তিনি, যেটা আমি বললাম, তপন মিশ্রের ঘরে তিনি কিছুদিন অবস্থান করেছিলেন। সেখানেও বারাণসীতেও মহাপ্রভুর একটা সুন্দর লীলা হয়েছিল। সেখানে বারাণসী হচ্ছে শিবের স্থান, আর এই শিব শঙ্করাচার্য রূপে এসেছেন, তাই শঙ্করাচার্যের অনুগামী যারা তারা বারাণসীকে কেন্দ্র করেই থাকে, শিবের ভক্তরা বারাণসীকে কেন্দ্র করে থাকে। সেই বারাণসীতে সমস্ত বড় বড় সন্ন্যাসীরা থাকে, তার মধ্যে সমস্ত সন্ন্যাসীদের অগ্রগণ্য বা নেতা হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী। সেই প্রকাশানন্দ সরস্বতীর খ্যাতি এমন যে সারা ভারত জুড়ে তার, আর তার প্রতিভা অত্যন্ত উজ্জ্বল। তিনি যেভাবে শাস্ত্র শিক্ষা দেন, যেভাবে শাস্ত্রের ভিত্তিতে আলোচনা করেন, তার তুলনা হয় না। সেই জন্য হাজার হাজার সন্ন্যাসী তার অনুগত হয়ে আছে সেখানে, তাদের সকলের নেতা হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী। আর প্রকাশানন্দ সরস্বতী এদিকে বারাণসীতে প্রকাশানন্দ সরস্বতী, আরেকটি পীঠস্থান হচ্ছে জগন্নাথপুরী। সেই জগন্নাথপুরীতে রয়েছেন বা ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। এদের দুজনেরই প্রতীক্ষা, দুজনেরই প্রতিভা সর্বজনবিদিত, ভারতের সকলেই তাদের ইয়ে জানে, আর তারা দুজনেই একই মতবাদের পোষক। তারা দুজনেই শঙ্করাচার্যের মায়াবাদের অনুগামী। তো প্রকাশানন্দ খবর পেয়েছিল যে সার্বভৌম ভট্টাচার্য এরকম কৃষ্ণ চৈতন্য নামক এক বৈষ্ণব সন্ন্যাসীর দ্বারা প্রভাবিত হয়ে মায়াবাদ ছেড়ে দিয়ে সে এখন কৃষ্ণ ভক্তি অবলম্বন করেছে। তাই জন্য প্রকাশানন্দ সরস্বতী চৈতন্য মহাপ্রভুর প্রতি অত্যন্ত বিরূপ ছিল, সে মহাপ্রভুর নিন্দা করত সবসময়। আর মহাপ্রভু যখন বারাণসীতে এলেন, তখন প্রকাশানন্দের মহাপ্রভুর নিন্দাটা আরো বেশি করে প্রকাশ পেতে লাগলো। সারাক্ষণ ওর নিন্দা করছে, এ কি সন্ন্যাসী, এটাকে সন্ন্যাসীর ধর্ম,
এবার কৃষ্ণ কৃষ্ণ করা, কোথায় ব্রহ্মজ্ঞানের ইয়েতে ধ্যান করবে তা নয়, কৃষ্ণ কৃষ্ণ করে নাচছে। এইভাবে সে তিরস্কার করত মহাপ্রভুকে। আর সে কথা শুনে সমস্ত ভক্তরা অত্যন্ত ব্যথিত হত। তো একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ছিল সেখানে, সে মহাপ্রভুকে এসে বলত যে আপনি কিছু একটা করুন। মহাপ্রভু বললেন ঠিক আছে আমি দেখছি। এমন সময় এক ব্রাহ্মণ এলো, এসে মহাপ্রভুকে বললেন আমি জানি আপনি সন্ন্যাসীদের সভায় যান না, কিন্তু আমার বাড়িতে আমি সমস্ত সন্ন্যাসীদের নিমন্ত্রণ করেছি, আপনি দয়া করে আসবেন। মহাপ্রভু সাধারণত এরকমভাবে সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে মেলামেশা করতে চাইতেন না, কিন্তু এইবার ব্রাহ্মণটির এই নিমন্ত্রণ মহাপ্রভু স্বীকার করলেন। ঠিক আছে আমি যাব। সে ব্রাহ্মণ অত্যন্ত ধনী ব্রাহ্মণ, বিরাট আয়োজন করেছে, মঞ্চে সমস্ত সন্ন্যাসীদের বসার আয়োজন হয়েছে, আর সেখানে সব সন্ন্যাসীরা বসে আছে। মহাপ্রভু এলেন, এসে যেখানে পা ধোয়া হয়, সাধারণত তখন মানুষরা তো খালি পায়ে যাতায়াত করত, তাই যেখানে যেতেন প্রথমে পা ধোয়ার ব্যবস্থা ছিল। তো পা ধুয়ে যেখানে পা ধোয়া হচ্ছিল সেই জায়গাতেই বসে পড়েছে। বসে পড়ে তিনি কিছু তার প্রভাব প্রকাশ করলেন, তার জ্যোতি, তার দিব্য জ্যোতি তিনি প্রদর্শন করলেন। সকলে আশ্চর্য হয়ে গেল। প্রকাশানন্দ নিজে উঠে এসে বললে কেন তুমি এই অপবিত্র স্থানে বসেছ, এসো। মহাপ্রভু বললেন যে দেখুন আপনাদের সঙ্গে বসার যোগ্যতা তো আমার নেই, আমি আপনাদের থেকে অনেক কনিষ্ঠ, আর আপনাদের মতো এত বড় ইয়ে তো আমরা, আমি তো ওই পদ তো আমরা এখনো পাইনি। তো এইভাবে তখন প্রকাশানন্দ সরস্বতী তার হাত ধরে তাকে নিয়ে এলেন সভায়। সেই সভায় কিছু আলোচনা হল, যে বললে তুমি সন্ন্যাসী, তুমি কেন এই কৃষ্ণ কৃষ্ণ বলে ইয়ে করো সারাক্ষণ। মহাপ্রভু তখন বললেন যে আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে বললেন বেদান্তে অধিকার তোমার নেই, এই কৃষ্ণ নাম করো, এই কৃষ্ণ মন্ত্র জপো, এই কৃষ্ণ মন্ত্র শোনো। গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, আমাকে এইভাবে আমার গুরুদেব আমাকে শাসন করল। বললেন তুমি তোমার ওই ব্রহ্মজ্ঞান ইত্যাদিতে তোমার ইয়ে নেই, অধিকার নেই, ওসব তোমার করার দরকার নেই, তুমি এই কৃষ্ণ নাম। এখন এই কৃষ্ণ নাম করতে করতে আমি পাগল হয়ে গেল, আমার বাহ্যজ্ঞান হারিয়ে ফেললাম, আমার মনের স্থিরতা হারিয়ে ফেললাম, কি করব, এরকম অবস্থা হলো। তা আমার গুরুদেবের কাছে গিয়ে আমি তাকে বললাম কিবা মন্ত্র দিলা গুরু, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তখন আমার গুরুদেব আমাকে বললেন যে এইটি হচ্ছে কৃষ্ণ মন্ত্রের স্বভাব, এখন এই মন্ত্রের কৃপা যা লাভ হয় সে এইরকম ভাবে পাগল হয়ে যায়। তারপর তাদের আলোচনা হলো, সেই আলোচনাতে মহাপ্রভু স্থির স্থাপন করলেন যে ব্রহ্মজ্ঞান তা চরম অবস্থা নয়, এই ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা, সেই ব্রহ্মের ঊর্ধ্বে ভগবানের পরমাত্মা প্রকাশ, যেই বাপ রূপে তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন, আর তার প্রকৃত স্বরূপ হচ্ছে ভগবান, যেই সূত্রে তিনি এই পরমাত্মা এবং ব্রহ্মেরও উৎস। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানং পর অব্যয় অদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। জ্ঞানের মাধ্যমে সেই এক অদ্বয় তত্ত্ব, জ্ঞানের মাধ্যমে ব্রহ্মরূপে
যোগ সিদ্ধির মাধ্যমে পরমাত্মা রূপে এবং ভক্তির মাধ্যমে ভগবান রূপে প্রকাশিত হন। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা, পরমাত্মা হচ্ছে প্রতিটি জীবের হৃদয়ে ভগবান যে বিরাজ করছেন সেই রূপ, আর তার স্বয়ং রূপটি হচ্ছে ভগবান, এবং সেই ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি আরো বোঝালেন যে যে কথা তিনি সার্বভৌম ভট্টাচার্যকেও বলেছিলেন, আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থ অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিং ইত্থম ভূত গুণহরি। যে মুক্ত পুরুষেরা আত্মারাম ব্রহ্মানন্দী মুনিরাও মুক্তির লাভের পরে তারা ভগবানের ভক্তি করে, অতএব ভক্তিটি মুক্তিরও পরের স্তর। তো এইভাবে মহাপ্রভু সে মায়াবাদীদেরকেও ভক্তে পরিণত করলেন। তারপরের দিন সকালে সমস্ত ভক্তরা গঙ্গায় এসে মহাপ্রভুর সঙ্গে স্নান করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই এই মন্ত্রের দ্বারা চারদিক ধ্বনিত করে তুলেছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী যে তার চরণে এত অপরাধ করেছিল তাকেও মহাপ্রভু আত্মসাৎ করলেন। তারপর মহাপ্রভু ভ্রমণ করতে করতে প্রয়াগ, তারপরে মথুরায় এলেন। মথুরায় এসে তিনি ওখানে তার সঙ্গে এক ব্রাহ্মণের পরিচয় হল। সেই ব্রাহ্মণকেও তিনি দেখলেন সে কৃষ্ণ ভক্ত, সে সানরিয়া ব্রাহ্মণ। সানরিয়া ব্রাহ্মণেরা একটু ব্রাহ্মণদের মধ্যে আবার স্তর রয়েছে, বিভিন্ন স্তরের ব্রাহ্মণ রয়েছে। এই সানরিয়া ব্রাহ্মণেরা নিম্ন স্তরের ব্রাহ্মণ, তাই মহাপ্রভু কিন্তু মহাপ্রভু সেই ব্রাহ্মণের গৃহে প্রসাদ ভোজন প্রসাদ গ্রহণের শিক্ষার গ্রহণ করতে স্বীকার করলেন। সাধারণত এই সানরিয়া ব্রাহ্মণের ঘরে সন্ন্যাসীরা যায় না বা প্রসাদ গ্রহণ করে না। মহাপ্রভু তার মধ্যে এই কৃষ্ণপ্রেমের বিকার দেখে তিনি বললেন যে এই প্রেম তুমি কোথায় পেলে? তখন সেই ব্রাহ্মণ বলল যে ঈশ্বরপুরীর কাছে, তিনি ঈশ্বরপুরী যখন বৃন্দাবনে এসেছিলেন তখন তার গৃহে অবস্থান করেছিলেন এবং তার কাছ থেকে। এইভাবে দেখা যাচ্ছে যেমন এখন যে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র ইয়ে করছো, কেউ কোনো ইসকনের ভক্ত যদি তোমাদের দেখে তাহলে কি বলবে, আরে এই এই ইয়েটি আপনি কোথায় পেলেন, হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য আর এই যে ভক্তি, ইসকনের সঙ্গে আপনার নিশ্চয় যোগ আছে, তাই না? মহাপ্রভু ঠিক সানরিয়া ব্রাহ্মণের সঙ্গে সেইভাবে আচরণ, অবশ্য তখন তো এত ভক্ত ছিল না, তখন মুষ্টিমেয় কয়েকজন কৃষ্ণ ভক্ত, যেটা অদ্বৈত আচার্য ইয়ে দেখিয়েছিলেন যে এই বিয়েটি কোথায় পাওয়া গেল, এই কৃষ্ণ ভক্তি নিশ্চয়ই মাধবেন্দ্র পুরীর সঙ্গে তোমার কোনো যোগ রয়েছে। এখানে ঈশ্বরপুরীর সঙ্গে
যোগ তিনি খুঁজে পেলেন। এইভাবে সানরিয়া ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু প্রসাদ নিলেন। তারপরে তিনি মথুরা থেকে বৃন্দাবনে গেলেন। সেই বৃন্দাবনে মহাপ্রভু কিভাবে ইয়ে করলেন, তখন বৃন্দাবন কিন্তু আজকের মতো নয়, বৃন্দাবনে তখন লই বাজার ছিল না, বৃন্দাবনে তখন এত রাস্তাঘাট ছিল না, এত বাড়িঘর দোর ছিল না। এমনকি 40 বছর আগে আমিও যখন বৃন্দাবনে গেছি, তখন ওখানেও আমি এগুলো দেখিনি। তখন যেখানে আমাদের মন্দির সেই জায়গাটা একেবারে খালি ছিল, আশেপাশে কিচ্ছু ছিল না, কয়েকটা শুধু ছোট ছোট মঠ ছিল। কিন্তু আজকে আমি যখনই যাই তখন মনে হয় যে বৃন্দাবনের কত পরিবর্তন, বছরে বছরে বৃন্দাবনের কত পরিবর্তন হচ্ছে। সেটা অবশ্য হচ্ছে ইসকনের দৌলতে, ইসকনের প্রভাবেই বৃন্দাবনের এমন পরিচিতি। কেবল প্রথমে তো বিদেশিরা এসেছিল বৃন্দাবনে, এসে কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করল, তার ফলে সেই মন্দিরটার নাম কি হলো, অংরেজো কা মন্দির, কৃষ্ণ বলরামের মন্দির নয়, ইংরেজদের মন্দির, অংরেজো কা মন্দির। তারপরে সেই ইংরেজদের মন্দির দেখে দিল্লিওয়ালারা আসতে শুরু করলো, সেখানে তাদের ঘর দোর তৈরি করতে। তারপর কলকাতা থেকেও লোক যেতে শুরু করলো। আগে অবশ্য বাংলা অধিকাংশ বৃন্দাবনবাসী বঙ্গবাসী ছিল, বাঙালিরাই যেত, বিশেষ করে বৃদ্ধারা, বিধবা বৃদ্ধারা, সেখানে গিয়ে তারা বৃন্দাবনকে আশ্রয় করে বাকি জীবনটা কাটাত। এই সেই সূত্রে বৃন্দাবনে তখন বাঙালিদেরই আধিপত্য ছিল। কেন, কিন্তু এখন ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এটা বৃন্দাবন ধাম, সেখানে যে যায় সেই উপকৃত হবে। বৃন্দাবনে শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন এবং এসে কি দেখলেন, এখন সেখানকার পশু পাখিরা মহাপ্রভুকে চিনতে পেরল, চিনতে পারল, এ তো কৃষ্ণ। মানুষের কাছে তার পরিচয় গোপন করেছেন, কিন্তু পশু পাখিদের কাছে গোপন করতে পারছেন না। ময়ূর মরিরা ছুটে আসছে তার কাছে, এতদিন পরে কৃষ্ণ কোথায় ছিলে তুমি। হরিণ হরিণীরা ছুটে এসছে, বাঘ সিংহরা ছুটে এসছে, সকলেরই একই আবেদন। আর ঝাড়িখণ্ডের পথে, বনপথে মহাপ্রভু যেটা দেখিয়েছিলেন, বৃন্দাবনের অবস্থাটা ঠিক সেরকম। বৃন্দাবনে বাঘে হরিণে একসঙ্গে জল খায়, বৃন্দাবনে কোনো হিংসা নেই, সেখানে সকলেই ভগবত প্রেমে আবিষ্ট হয়ে পরস্পরের সঙ্গে একত্রে বসবাস করে। তখন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে এলেন এবং তারও সেই পুরনো দিনের কথা সব মনে পড়ল, কৃষ্ণের লীলার কথা। 4,500 বছর আগে যে সমস্ত লীলা তিনি সেখানে করেছিলেন, তিনি রাধাকুণ্ডে এলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড নেই, ওটা ধানের ক্ষেত, সেখানে কিছু জল জমে আছে, কিন্তু মহাপ্রভু চিনতে পারলেন যে এইটি হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এইভাবে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করলেন। রাধাকুণ্ডের ইতিহাস কিরকম তোমাদের জানা আছে? রাধাকুণ্ড হচ্ছে সমস্ত তীর্থের সবচেয়ে পবিত্র তীর্থ, বৃন্দাবনের শ্রেষ্ঠ স্থান হচ্ছে এই রাধাকুণ্ড। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহামন। কৃষ্ণ অরিষ্ঠাসুর একটা
বৃষরূপ ধারণ করে এসেছে। মহাপ্রভু সেই অরিষ্ঠাসুরকে সংহার করলেন, সরি কৃষ্ণ সেই অরিষ্ঠাসুরকে সংহার করলেন। তো করে যখন গোপীদের কাছে গেছে, গোপীরা বলল, কৃষ্ণ তুমি আমাদের দয়া করে আমাদের ছুঁয়ো না, তুমি এই যে গোহত্যার পাপ, এই পাপে পাপ তোমার শরীর লেগেছে। ও কৃষ্ণ বল, তাহলে আমি এখন কি করি? তুমি সমস্ত তীর্থে তীর্থে গিয়ে স্নান করে এসো, তাহলে তুমি তোমার এই পাপ থেকে মুক্ত হতে পারবে। কৃষ্ণ বল, আমি সমস্ত তীর্থে যেতে হবে? ঠিক আছে, আমি বরং এই সমস্ত তীর্থকে এখানে নিয়ে আসছি। বলে তিনি ভূমিতে পদাঘাত করলেন, আর সেই পদাঘাতের ফলে এক বিশাল জলাশয় সৃষ্টি হল এবং সেখানে সমস্ত তীর্থেরা এসে সমবেত হয়ে কৃষ্ণকে কৃষ্ণের বন্দনা করতে লাগল। কৃষ্ণ সেই জলে স্নান করে, তাহলে এখন আমি পাপমুক্ত হয়ে গেছি তো? গোপীদের মনে অভিমান হলো, আরে কৃষ্ণ এরকম একটা কাজ করলো, তো এর তো এখন আমাদেরও একটা জবাব দিতে হবে। তখন তারা কি করলো, সেই হাতের বালা খুলে নিয়ে তারা খুঁড়তে শুরু করল। তার ফলে আরেকটা কুণ্ড প্রকাশিত হল এবং সেই কুণ্ডটি হচ্ছে রাধা কুণ্ড। সেখানেও সমস্ত তীর্থের জল এসে মিলিত হল। উপরন্তু এই রাধাকুণ্ড হচ্ছে শ্রীমতী রাধারানীর হৃদয়ের প্রেম, প্রেমের প্রেমের অমৃতের প্রকাশ। কৃষ্ণ প্রেম, রাধা প্রেমা, প্রেমর প্রেমামৃতের প্রকাশ। এইভাবে কৃষ্ণ করলেন শ্যামকুণ্ড আর রাধারানী করলেন রাধাকুণ্ড, গোপীরা করলেন রাধাকুণ্ড। এই রাধাকুণ্ড হচ্ছে সমস্ত তীর্থের মধ্যে সবচাইতে পবিত্র, সবচাইতে, এবং তার উপরে আছে গিরি গোবর্ধন। এইভাবে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে সেই লীলাগুলি আস্বাদন করছিলেন। আজকে আমি ঠিক করেছি তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব, যদি থেকে থাকে। কালকে সারা বিকেলটা প্রশ্ন আছে, তো কালকে আমি শুরু সমস্ত বিকেলটা প্রশ্ন না নিয়ে অর্ধেকটা কিছুটা সময় আমি প্রশ্নের জন্য দেব। আর কেন, মহাপ্রভুর লীলা তো আমি কিছুটা মোটে কাভার করেছি, তো কালকেও আমি ভাবছি সকালে এবং বিকেলে দুবারই কৃষ্ণলীলার কথা আলোচনা করব। আর প্রশ্ন যদি থাকে, এখন সবচেয়ে ভালো হয় তোমরা যদি লিখে দিতে পারো সেই প্রশ্নগুলি। কার 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 প্রশ্ন আছে দেখি। আচ্ছা, সামনে যারা আছে ওকে মাইকটা দাও, ওর তোমার নাম কি, তুমি উঠে দাঁড়াও। অদিতি দে, অদিতিকে মাইকটা দাও। কর্ডলেস মাইক আছে? আমি অনেকদিন ধরে প্রশ্নটা করব ভাবছি, তো সে প্রশ্ন হলো যে যেখানে ভগবান বলেছে যে সব মানে নিজের ধর্ম ভালো কিন্তু অন্য ধর্ম ভালো না, কিন্তু আবার শেষে তিনি বলেছেন যে সর্বধর্মাম পরিত্যাজ্য, তো সব ধর্ম ছেড়ে তুমি আমার কাছে এসো। তো তিনি কি মানে, আমি এটাই বুঝতে পারছি না যে। খুব ভালো প্রশ্ন করেছ ভগবান, বসো তুমি। ভগবান এখানে যে ধর্ম ত্যাগ করার কথা বলছেন, তখন কি খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, ইহুদি ধর্ম ছিল? ছিল না। তাহলে সেই ধর্ম ত্যাগ করার কথা বলছেন না ভগবান। কোন ধর্ম ত্যাগ করার কথা বলছেন? দেহজাত যে ধর্ম, আমাদের দেহটা আছে তাই না? আর আর কি আছে দেহের ওপরে?
আত্মা আছে। হ্যাঁ, এখন মহাপ্রভু যে বলছেন যে ধর্মটা ত্যাগ করার, সেটা হচ্ছে দেহজাত সে যে ধর্ম, দেহটাকে কেন্দ্র করে যে ধর্ম, সেটা ত্যাগ করে আমার শরণ্য, তাহলে সেটাই হবে আত্মার ধর্ম। তাহলে এখন বলো কোন ধর্মটা গ্রহণীয়, দেহের ধর্ম না আত্মার ধর্ম? তাহলে মহাপ্রভু সেই কথা বলছেন, বুঝতে পেরেছ? ঠিক তো? আচ্ছা, হরে কৃষ্ণ। তোমার একটা প্রশ্ন আছে, বলো, ওকে দাও। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। এই অনুষ্ঠানের প্রশ্ন বাইরে আমি কিছু করতে পারি তো? না, অনুষ্ঠানের মধ্যেই প্রশ্ন। তাহলে আমি একটু কথা জিজ্ঞেস করছিলাম যে আমি বাড়িতে আমার বিগ্রহ আছে, আমি পুজো করতে পারি না, ব্রাহ্মণকে দিয়ে পুজো করাই, সেই পূজা করার জন্য আমার কোনো কিছু পুণ্য থাকবে না সবটা ব্রাহ্মণেরই হবে? ঠিক আছে, চুপ কর। এত কিছু কি হয়েছে? এই প্রশ্নটা কি ঠিক হয়নি? তাহলে এইভাবে গুনগুন করছে কেন? উত্তরটা হচ্ছে দুজনেরই হবে, তোমারও হবে এবং সে ব্রাহ্মণেরও হবে। কেন, তুমি তো সেই ব্রাহ্মণটিকে নিযুক্ত করেছ, তাই না? তাহলে সেই যে পূজার যে ব্যাঘাত হচ্ছে, বিঘ্ন হচ্ছে, তার কিছুটা ভার তোমাকে গ্রহণ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভক্তি ভরে যদি পূজা করো তাহলে ভগবান সেই পূজাটা গ্রহণ করবেন। তুমি যদি ব্রাহ্মণ নাও হও, তুমি ভগবানের পূজা করতে পারো, যেহেতু তুমি ভগবানের ভক্ত। হ্যাঁ, যেহেতু তুমি ভগবানের ভক্ত হয়েছ, যেহেতু তুমি বৈষ্ণব হয়েছ, তোমার স্থিতিটা ব্রাহ্মণের থেকে উঁচু। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। হরিভক্তি পরায়ণ চণ্ডালও ব্রাহ্মণদের থেকে উন্নত। ঠিক আছে, তাই ভক্ত হয়েছ তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভগবানের পূজা করতে পারো। ওই ব্রাহ্মণকে বিদায় দিয়ে দিও, সে যদি বৈষ্ণব যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু বৈষ্ণব না হলে, যেহেতু সে ব্রাহ্মণ, মানে জাতি ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। তো পয়সা নেয় তোমার থেকে পূজা করার জন্য? পয়সা তো দিতেই হয়, তাহলে সে আর ব্রাহ্মণ রইল না। হ্যাঁ, ব্রাহ্মণেরা কারো চাকরি করে না, অর্থাৎ কোনো কিছু করে পয়সা নেয় না। হ্যাঁ, অতএব সে তার ব্রাহ্মণত্ব হারিয়ে ফেলেছে, তো ওকে ব্রাহ্মণ বলে মনে করে ওকে পুজো করতে দেওয়া কোনো প্রয়োজন নেই, তুমি নিজেই করো। ঠিক আছে, সময় আছে তো? আচ্ছা, কোথায় থাকো তুমি? এগ্রাতে। ওকে, ভালো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে এভাবে সময় দিয়ে এই চৈতন্য মহাপ্রভু লীলা শ্রবণ করাচ্ছেন, তার জন্য সত্যি খুব কৃতজ্ঞ আপনার কাছে। তো গুরু মহারাজ, আপনি আপনার আলোচনায় বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভু হাতে গণনা করে এই নাম জপ করতেন, তো আমরা যে মালায় জপ করেছি এটা কিভাবে প্রবর্তন হলো, আমরা কিভাবে পেলাম কার মাধ্যমে সেটা? যারা ওই রকমের বিরক্ত ছিলেন, যারা সমস্ত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত ছিলেন, তারা ওইভাবেই জপ করতেন। কিন্তু পরবর্তীকালে এই জপটাকে মানে এতটা নিষ্ঠা সহকারে ঐকান্তিকভাবে যখন করা যাচ্ছে না, তখন এই মালাতে জপ করার প্রবর্তন হয়। এটা কে করেছিল, কখন করেছিল আমার ঠিক জানা নেই, তবে এটা মহাপ্রভুর পরবর্তীকালে মহাপ্রভুর শিক্ষার প্রভাবে হয়েছিল। যেমন এখন মালাও নয়, এখন ক্লিকারে জপ হচ্ছে। ঠিক আছে, এখন
এটার যে প্রবর্তন কবে কে করেছে তাও তো আমাদের জানা নেই। তো আমি এখন থেকে আমি এত বললাম তো লিখে দিতে, লিখে দাও। হ্যাঁ, প্রশ্ন যদি থাকে, কার কার লেখা প্রশ্ন আছে, লিখিত প্রশ্ন আছে, ওগুলো দিয়ে দাও। ওকে, আমি বেশিক্ষণ নিতে পারবো না, 15 মিনিট মতো আমি আমার আছে। জয়েশ দাস প্রশ্ন, কলিযুগে একদণ্ড সন্ন্যাস, সন্ন্যাসের অসারতা প্রদর্শনের জন্যই কি নিত্যানন্দ প্রভু দণ্ডভঙ্গ লীলা করলেন? হ্যাঁ, জয়েশ কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, ওই দণ্ডভঙ্গ লীলা, ওই যে মহাপ্রভু যে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেননি, তিনি যে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছেন সেটা নিত্যানন্দ প্রভু এভাবে বুঝিয়ে দিলেন। এবং সেটা তুমি যেটা বলেছ যে একদণ্ড সন্ন্যাসের অসারতা প্রদর্শন করার জন্য নিত্যানন্দ প্রভু এটা করেছেন। এবং দ্বিতীয়, একদণ্ডে সন্ন্যাসীরা শিখা মুন্নয়ন করেন ও উপবৃত ধারণ করেন না কেন? যেটা তারা ওই সব কিছু ত্যাগ করছে, এমনকি শিখা সূত্র অর্থাৎ যোগ্য উপবেদ এটাও তারা ত্যাগ করবে ওই সময়। দ্বিতীয় প্রশ্নটা, কে করেছে নাম দেয়নি, নামটা দিলে ভালো হয়। মহামন্ত্র জপ ও ভক্তি জীবনে ধ্যান করা কি যায়? মহামন্ত্র জপটাই ধ্যান করতে হয়, জপটাই হচ্ছে ধ্যান। মহামন্ত্র যখন ধ্যান হচ্ছে সেটা হচ্ছে জপ। কেন, ধ্যানটা তো কোনো কিছুকে আশ্রয় করে করতে হয়, মন্ত্রের মধ্যে ধ্যান করতে হয়। দ্রুত কিভাবে আত্মা অনুভব লাভ করা সম্ভব, দ্রুত কিভাবে আত্মানুভব লাভ করা সম্ভব? হরে কৃষ্ণ মহামন্ত্র করো, তাহলে অতি দ্রুত আত্মাকে অনুভব করতে পারবে। তবে নিষ্ঠা সহকারে করো। গীতমালা দাসী কার? গীতমালা দাসী কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। অসুস্থতার কারণে দুবার স্নান করতে পারি না, তাহলে কি ভগবানের সেবা করতে পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। স্নান না করতে পারলেও ভগবানের সেবা করতে পারবে যদি ভক্তি থাকে। ভক্তিটাই হচ্ছে বড়। ভগবানকে প্রেমভরে স্মরণ করারটা হচ্ছে পবিত্র হওয়ার সবচাইতে শ্রেষ্ঠ লক্ষণ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরং সূচিহি। সারা সকলে বাহিরে এবং অভ্যন্তরে পবিত্র হয়ে যায়। অভিজিৎ তালুকদার, অভিজিৎ তালুকদার কে? আচ্ছা, পরম শ্রদ্ধেয় গুরু মহারাজের শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার জিজ্ঞাসা, যোগী ও সন্ন্যাসীরা, সন্ন্যাসীর পার্থক্য কি আর মিল কোথায়? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যোগী না সন্ন্যাসী? যোগী যারা, সাধারণত যোগী বলা হয় তাদের যারা অষ্টাঙ্গ যোগের অনুশীলন করে। হ্যাঁ, সেই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সমাধি লাভের প্রয়াস করে, সেই সমাধির মাধ্যমে তারা পরমাত্মাকে দর্শন করে। এতগুলো প্রশ্ন করা যাবে না, কারণ এতে যদি সাইন করতে হয় তাহলে আমাকে এখনই প্রায়, হ্যাঁ এগুলো রেখে দেবো, বুঝতে পারলে? আর সন্ন্যাসী হচ্ছে তারা যারা সব কিছু ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়েছে, বুঝতে পারলে? আর মহাপ্রভু যোগী না সন্ন্যাসী? মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই সূত্রে তিনি সন্ন্যাসী। আবার তিনি ভক্তিযোগের পথ প্রদর্শন করছেন, সেই সূত্রে তিনি ভক্তিযোগী, সেটাও বলা যায়। কৃষ্ণেন্দু সিংহ রায় কে?
কৃষ্ণেন্দু সিংহরায়। ও আচ্ছা, গম্ভীরা লীলা টুমারো, দেখি যদি সময় হয়। হ্যাঁ, কেন আমি ক্রমশ এগোতে চাইছি, গম্ভীরা লীলা অনেক পরের ব্যাপার। আচ্ছা, মন্মথনাথ দাস, মন্মথনাথ দাস কে? কি হলো? ও আচ্ছা, ওকে। গুরু মহারাজ, আপনার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আমার প্রশ্ন করার ধৃষ্টতা মার্জনা করবেন। গুরু মহারাজ, দেবী লক্ষ্মীকে ব্রজলীলায় অংশ নেবার জন্য ব্রজাঙ্গনাদের আনুগত্য লাভ করবার প্রয়োজন হয়েছিল, কিন্তু দেবী লক্ষ্মীও শ্রীকৃষ্ণের বক্ষপটে শ্রীবৎস চিহ্নরূপে ব্রজলীলায় অংশগ্রহণ করতে পারতেন কিনা। ব্রজলীলায় গেছেন কিন্তু কৃষ্ণের সঙ্গে নাচতে পারেননি, বোঝা গেল? রাসলীলায় দর্শন করার সুযোগ হয়েছে কিন্তু অংশগ্রহণ